শুভ সন্ধ্যা বন্ধুরা। গতকাল সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং যে এক্সামিনেশনটা রয়েছে, সেই মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের এবং হাবিলদার নিয়োগের একটা বিজ্ঞপ্তি সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অনেক রাতেই এটা প্রকাশ করা হয়েছিল। আজ সকালে আমি খেয়াল করি এবং আমার যেটা মনে হয়েছে যেটা তোমাদের সামনে বলা উচিত, কারণ তোমরা অনেকেই আছো যারা এই পোস্টের জন্য এলিজিবল এবং তোমরা এটার জন্য দরখাস্ত করতে পারো। কি কি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলা আছে দেখো, সেগুলো আমি বলছি। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি পোস্ট, ঠিক আছে? কেন্দ্রীয় সরকারের গ্রুপ সি নন গেজেটেড র্যাঙ্কের পোস্ট। মূলত যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পাস, তাদের জন্য এটা করা হয়েছে। অর্থাৎ যার মাধ্যমিক পাস হচ্ছে, এই পরীক্ষায় বসার এলিজিবিলিটি। বেশিরভাগ পোস্ট যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত যাদের বয়স সীমা তারাই অ্যাপ্লাই করতে পারবেন। তবে কিছু কিছু পোস্ট আছে যেগুলোর ক্ষেত্রে বয়স সীমা 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত রাখা হয়েছে। এরপরে দেখো ভ্যাকেন্সি। ভ্যাকেন্সিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকারের মধ্যে যোগদান মেলা অনুষ্ঠিত হচ্ছে, প্রচুর ভ্যাকেন্সি তৈরি হচ্ছে। সেক্ষেত্রে MTS এর ক্ষেত্রে ভ্যাকেন্সি যেটা, সেটা প্রায় 11,000, মানে 10,800 সামথিং, প্রায় 11,000-এর কাছাকাছি। আর হাবিলদার পদ যেটা, সেটার জন্য ভ্যাকেন্সি হচ্ছে 500+ ভ্যাকেন্সি হচ্ছে হাবিলদার পোস্টের জন্য। পরীক্ষার জন্য যে দরখাস্ত সেটা অনলাইনে করা যাবে এবং সেটা 17 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে দরখাস্ত করতে বলা হয়েছে। 100 টাকা করে হচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপের ফি। আর ছবি যখন আপলোড করা হবে তখন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কথা বলা হয়েছে যে কোনোরকম টুপি বা কোনোরকম আর কি মানে চশমা এগুলো কিন্তু যুক্ত ছবি দেওয়া যাবে না, ছবি যেন খুব স্পষ্ট হয়। আর সিগনেচার যেটা দেওয়া হবে সেটাও যেন খুব ঝকঝকে এবং পরিষ্কার হয়, বুঝতে যাতে সুবিধা হয়। এবারে দেখো, এবারে যেটা বলা হয়েছে এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই পরীক্ষাটা হিন্দি এবং ইংরেজির পাশাপাশি প্রায় 13টা আঞ্চলিক ভাষায় দেওয়া যাবে এবং তার মধ্যে আমাদের বাংলাও রয়েছে। অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু পরীক্ষার্থীরা দিতে পারবেন। অনেকের ক্ষেত্রে যেটা সমস্যা থাকে, হিন্দি বা ইংরেজি না জানার জন্য পরীক্ষাতে আমরা বসতে পারি না, কিন্তু যেহেতু এই পরীক্ষাটা বাংলা ভাষায় দেওয়া যাবে তাই আমার মনে হয় যে তোমাদের অনেকের ক্ষেত্রেই পরীক্ষাটা দিতে অনেকটা সুবিধা হবে। এরপর যেটা বলা হয়েছে যে পরীক্ষার দুখানা সেশন থাকবে, সেশন 1 এবং সেশন 2। সেশন 1-এ কি কি থাকবে? সেশন 1-এ থাকবে ম্যাথামেটিক্স, অর্থাৎ আমরা যেটাকে অ্যারিথমেটিক্যাল এবিলিটি বা নিউমেরিক্যাল এবিলিটি বলি সেটা, এবং সেটার উপরে প্রশ্ন থাকবে কতগুলো, 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা হচ্ছে 3 নম্বর করে, তাহলে মোট 60টা প্রশ্ন থাকবে। এরপরে হচ্ছে মানে সেশন 1 যেটা, সেটাতেই আরেকটা রয়েছে রিজনিং বা মেন্টাল এবিলিটি যেটাকে বলা হয়, সেটাতেও 20টা প্রশ্ন থাকবে এবং সেগুলো 3 নম্বর করে, অর্থাৎ 60টা। অর্থাৎ এই যে মানে ফার্স্ট সেশন যেটা 120 নম্বরের, সেটাতে টোটাল সময় হচ্ছে 45 মিনিট। এবং এই যে সেশনটা, সেই সেশনে কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ। সেটা হচ্ছে সেশন 1-এ কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না, এবং সেশন 1 যেটা, সেটাতে কোয়ালিফাই করার পর সেশন 2 যেটা রয়েছে সেটার খাতা দেখা হবে। এবারে দেখো সেশন 2 যেটা রয়েছে সেটাতে কি বলা হয়েছে, সেটাতে কি কি থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ইংরেজি থাকবে, কম্প্রিহেনশন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসে 25টা প্রশ্ন থাকবে, 3 নম্বর করে, যেগুলো হচ্ছে 75 নম্বর। আর সে ইংরেজি যেটা, সেটাতে 25টা প্রশ্ন থাকবে, 75 নম্বর, অর্থাৎ 75+75 150, এবং এক্ষেত্রেও সময়সীমা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 45 মিনিট। এবার দেখো এই যে সেকেন্ড সেশনটা রয়েছে সেটা কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ সেশন 1-এ নেগেটিভ মার্কিং না থাকলেও সেশন 2-তে নেগেটিভ মার্কিং থাকছে। এবং এই যে নেগেটিভ মার্কিং, সেটা প্রত্যেকটা অ্যান্সারের জন্য, ইচ এ রং অ্যান্সারের জন্য 1 নম্বর করে, অর্থাৎ প্রত্যেকটা ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং যেটা সেটা হচ্ছে 1। এবং এখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে মেরিট লিস্ট যেটা প্রস্তুত করা হবে সেটা কিন্তু সেশন 1-এর কোনো গুরুত্ব থাকবে না, পুরোপুরি সেশন 2 যেটা সেটার উপর ভিত্তি করে। এটা পরীক্ষারভাবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে যে শুধুমাত্র সেশন 2-এর উপর ভিত্তি করেই কিন্তু এটা যে মেরিট লিস্ট সেটা প্রস্তুত করা হবে। আর হাবিলদার পদের জন্য আলাদা করে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা, সেটা আর কি মানে থাকবে। এবং সরকার থেকে যেটা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে যে মহিলাদেরকে বারংবার করে উৎসাহিত করা হচ্ছে যে তারা যাতে এই পরীক্ষাটায় বসে। এবার দেখো সিলেবাসের মধ্যে তোমরা যদি দেখো তাহলে যেটা দেখবে সেটা হচ্ছে যে মোটামুটি ভাবে মানে আমরা যদি অ্যারিথমেটিক পোর্শনটাতে দেখি তাহলে যেটা পাবো সিলেবাসে সেটা কি কি পাচ্ছি দেখো, সেটা হচ্ছে আমরা যেগুলো করে থাকি যে HCF LCM, তারপরে হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন, তারপর ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক যেটা রয়েছে, পার্সেন্টেজ, প্রপোর্শন, ওয়ার্ক অ্যান্ড টাইম, তারপরে হচ্ছে অ্যাভারেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, এছাড়া মেনসুরেশনের ক্ষেত্রে এরিয়া, পেরিমিটারের যে জিনিসগুলো সেটা, এছাড়া লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস, সেটা হচ্ছে আমাদের যে জিওমেট্রি সেটার ক্ষেত্রে, এবং কিছু গ্রাফস থাকছে, স্কোয়ার, স্কোয়ার রুটের ব্যাপার থাকছে। আর রিজনিং এবিলিটি, রিজনিং এবিলিটির ক্ষেত্রে আলফানিউমেরিক সিরিজ থাকছে, প্রবলেম সলভিং থাকছে,
অ্যানালিসিস থাকছে, রিজনিং থাকছে, এছাড়া এজ ক্যালকুলেশন থাকছে, ক্লক থাকছে, ক্যালেন্ডার থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে জিওগ্রাফি, আর্ট, কালচার, জেনারেল সায়েন্স, ENVS এগুলো থাকছে এবং এগুলো সব স্টেট স্ট্যান্ডার্ডের। আর ইংলিশ লিটারেচার যেটা, সেটা সিনোনিম, অ্যান্টোনিম এগুলোর কারেক্ট মানে ব্যবহার, এছাড়া মানে গ্রামার এইসব ব্যাপারগুলো থাকছে, ঠিক আছে। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা, যেটা হাবিলদার পোস্টের জন্য রয়েছে, সেটাতে ওয়াকিং থাকছে। ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে সময়টা আলাদা আলাদা। এই হচ্ছে পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমি তোমাদেরকে বলবো যে যেহেতু আমরা দেখছি যে কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে একটা লোকসভা নির্বাচনের আগে অনেক নিয়োগ হতে চলেছে, তাই তোমরা যেহেতু এটা মাধ্যমিক যোগ্যতার নাম্বার 1, নাম্বার 2 পরীক্ষাটা বাংলায় দেওয়া যাবে এবং সিলেবাসটা তোমরা যা যা পড়ছো সেটার সাথে আমাদের পাবলিক সার্ভিস ওরিয়েন্টেড মানে PSC ওরিয়েন্টেড এক্সামের খুব একটা তফাৎ নেই। সিলেবাসটা হ্যাঁ প্র্যাকটিস অন্যরকম, পরীক্ষা দিতে হবে অন্যরকম, MCQ অন্যরকম সলভ করতে হতে পারে, কিন্তু সিলেবাসটা অনেকটা কাছাকাছি। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা সুযোগটা ছেড়ো না। যাদের বয়স আছে তারা অবশ্যই পরীক্ষার ফর্মটা ফিল আপ করে এবং তার আগে অবশ্যই SSC-র যে ওয়েবসাইট আছে সেটাতে গিয়ে ডাউনলোড করে খুব ভালো করে দরখাস্তটা পড়ে নাও, আর একে বিজ্ঞাপনটা পড়ে নাও, আর একদম শেষ পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই। যতটা তাড়াতাড়ি সম্ভব সেকেন্ড উইকের মধ্যেই তোমরা ফর্মটা ফিল আপ করে দাও, যাতে পরবর্তীকালে চাপে কোনো বিঘ্ন না ঘটে। এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো। আর আমরা সাইকোলজি অপশনের একটা ব্যাচ শুরু করেছি 5 জানুয়ারি থেকে। যদি কেউ যুক্ত হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটা খুব ভালো করে দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করো। ভালো থাকবে এবং দ্রুত সফল হবে।